নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি। আপনারা কেমন আছেন বলুন। আজকে যে কাঠের গুঁড়োতে যে আমি গাছ করেছি সেইটা নিয়ে আজকে মূলত কথা বলবো। গাছগুলোকে দেখবো, আগে দেখতে দেখতে আপনাদেরকে বলবো আমি কি পদ্ধতিতে বসিয়েছি। চলুন গাছগুলোকে আগে দেখাই। এই দেখুন, এই হলো আমার একটি জবার গাছ, কাঠের গুঁড়োতে বসানো। কিন্তু আমি যে সঙ্গে সঙ্গে কাঠের গুঁড়ো নিয়ে এসে ভার্মি কম্পোস্ট বলুন বা গোবর সার দিয়ে বসিয়েছি, গাছ এরকম হয়ে গেছে এটা কিন্তু হয়নি। সেটা নিয়েই মূলত কথা বলবো। আপনারা টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন। আর আমার ভিডিওগুলো তো খুব বিশাল বড় বড় হয় না, ছোট ছোট হয়। প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। এটাও দেখুন, কাঠের গুঁড়োতে বসিয়েছি আমি, এবং কাটিং এবং রিপোর্টও করেছি। এই ছোট ছোট পাতা আসছে দেখুন। আর একটি জবা গাছও দেখাচ্ছি। আমার নিচেতে এরকম লাল জবার গাছ আছে, আমি এতে একটা ছোট্ট বালতিতে এই গাছটা তৈরি করেছি। যে বিভিন্ন রকম যে জবার কালার হয় না, চেষ্টা করছি, এটাও কাঠের গুঁড়োতে আছে, যে করতে পারি কি না নিজের মতো করে চেষ্টা করি। যদি সফল হয়, একটা মনে হচ্ছে সফল হয়েছে, দেখুন এই যে পাতা বেরিয়েছে, যার জন্য এটাকে রিপোর্টও করতে পারছি না, কিছু করতে পারছি না। এটা রিপোর্ট করলে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আর দেখুন, এখানে একটা আমি বস্তা পেতে নিয়েছি, বস্তার মধ্যে আমি মেশাবো, এটা হচ্ছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োটা আগে প্রথম ঢেলে নেব। দেখুন এটা ভিজে ভিজে আছে, কারণ হচ্ছে আমি কাঠের গুঁড়োর বস্তাটাকে কী করেছে, মুখটা খুলে রেখে দিয়েছে। যে আমাদের বৃষ্টি হচ্ছে, রোদ পাচ্ছে, সব রকমের মধ্যে ওটাকে খুলে রেখে দিয়েছি। প্রথমে কাঠের গুঁড়োগুলোকে ঢেলে নেব। দেখুন সাদা সাদা কত কিন্তু ফাঙ্গাস, কাঠের গুঁড়োয় কিন্তু ফাঙ্গাস হয়, এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। দেখুন এই যে ডালাটা রয়েছে, এর মধ্যে কত ফাঙ্গাস। আপনাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি কীভাবে একদম পুরো ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদের কাঠের গুঁড়োকে ভীষণ, এবার ভীষণ পিঁপড়ের উৎপাত হয়, ঠান্ডা পায় পিঁপড়েগুলো ওর মধ্যে, মানে বাসা বাঁধে, যার জন্য অনেকগুলো সাবধানতা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। এই দেখুন কাঠের গুঁড়োগুলো পুরো সাদা সাদা এরকম হয়ে গেছে। তা এই এইগুলো যদি আমরা নিয়ে এসে সঙ্গে সঙ্গে গাছ বসাই, সত্যি কি সঙ্গে সঙ্গে গাছ হয়? অনেকেই বলেন যে সঙ্গে সঙ্গে গাছ করে দারুণ রেজাল্ট পেয়েছে। আমিও কিন্তু চেষ্টা করেছি বন্ধুরা, আমি কিন্তু পারিনি। যারা পারেন তারা অসাধারণ, আমার কিন্তু হয়নি, পারিনি। আমি যে পদ্ধতিটা করেছি সেই পদ্ধতিতে আমি সাকসেস পেয়েছি, সেইটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ কি বলুন তো, আমরা একটা করে গাছ বসাবো, যদি নিরাশ হয়ে যাই, ইস গাছটা এরকম হয়ে গেল, মনটা ভীষণ ভেঙে যায়। আর এটা হচ্ছে গোবর সারের গুঁড়ো। গোবর সারের গুঁড়ো কি বলুন তো, যাদের কাছ থেকে আমি গোবর সারটা নিয়েছি তাদের মুরগি আছে, তার মুরগিতে আছড়ে দেয় এবং ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। সেইখান থেকে আমি এই সারটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম। দুটো তুলে নিচ্ছে, একটা আর একটা অন্য গাছেও আমাকে একটুখানি দিতে হবে। এবং দেখুন এটাকেও পুরোটা এইভাবে দিয়ে দেব। এটা মাপটা হয়ে গেল একদম পুরো আধা আধি, মানে যতটা কাঠের গুঁড়ো ততটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট এরকম দিয়ে দিলাম। অনেকে বলেন যে আমি মাটি মেশাবো না, আমি কিন্তু 4 লিটারের যে কৌটোটা রয়েছে ওটাতে কিন্তু আমি মাটি মেশাবো। আমাদের যে পুরনো যে গাছগুলো হয় না, সেই গাছের যে মাটিগুলো আছে ওগুলো কি বলুন তো, গোবর সার দিতে দিতে গাছ হতে হতে এগুলো খুব একদম হালকা ঝুরঝুরে হয়ে যায়। এই মাটি কিন্তু আমি খানিকটা মেশাবো, এতে ভালো হয়। এবারে যেটা বলছিলাম, অনেকেই বলছেন যে সঙ্গে সঙ্গে গাছ করে কাঠের গুঁড়ো এরকমভাবে করে দারুণ রেজাল্ট পেয়েছে। বন্ধুরা আমি সত্যি বলছি পাইনি। দেখুন এটা হচ্ছে ফুরাডন, আর এই যে ফুরাডন কিন্তু দিতে হবে গাছের, ওই কাঠের গুঁড়োতে গাছ করতে গেলে এটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তার কারণ আপনাদেরকে দেখালাম কাঠের গুঁড়োটার কী অবস্থা। আর এটা এক মাস অ্যাকশন থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এক মাস অ্যাকশন থাকে আর এটা দিতে হবে। কারণ আমরা একটা গাছকে কষ্ট করে বসাবো আর সেটা পোকাতে নষ্ট করে দেবে, সেটা খুব খারাপ লাগে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে গ্রো ব্যাগটার মধ্যে এবার কিন্তু আমি ঢুকিয়ে নেবো। একটা গ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি। আপনারা আরেকটা কাজও করতে পারেন, একটা হাফ বস্তার মধ্যে ঢুকিয়ে আমি যে পদ্ধতিটা করছি সেইভাবে করতে পারেন। এরমভাবে ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে, আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে সেটা হচ্ছে যে আপনারা প্রথমেই এনে জবা গাছ করবো কি ফলের গাছ করবো এটা করবেন না। আমরা যখন কোনো মাটিতে গাছ বসাই, গাছটা হয়ে যাওয়ার পর মাটিটা উর্বরতা কমে যায়, আমরা গোবর সার বা খোল যেভাবে মাটি তৈরি করি সেইভাবে তৈরি করে গাছ বসাই। আর কাঠের গুঁড়োতে আমি যেটা পরীক্ষা করে দেখলাম, যত পুরনো হচ্ছে গাছের কাঠের গুঁড়োর কিন্তু তত উর্বর হচ্ছে। তাই প্রথমে কাঠের গুঁড়ো নিয়ে সেই আপনারা কিন্তু সবজি চাষ করবেন, প্রথমেই এই ফুল গাছ বলুন বা ফল গাছ বসাবেন না। এবারে আমি কিন্তু একটা কুলের গাছ এরকম কাঠের গুঁড়োতে, পুরনো কাঠের গুঁড়োতে আমি বসিয়েছি। 1 বছরের আমি সবজি গাছ করেছি, তারপর
পরে গাছটা বসিয়েছি, কী হয় সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো। এই দেখুন, এটা এর মধ্যে ভরে নিলেন। আর এই যে নিম পাতা আর কাঁচা হলুদকে সিদ্ধ করে এটা এই জলটা দিয়েছে। আমার উঠোনের মধ্যে একটা নিম গাছ আছে জানেন, যার জন্য আমি নিম খোলটা মেশালাম না। যাদের নেই তারা নিম খোলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই দেখুন, এর মধ্যে আর এর মধ্যে চুনও দিতে হবে। আমার চুনটা ফুরিয়ে গেছে, আজকে নিয়ে আসার কথা দেখা যাক। আমি কিন্তু চুনও একটুখানি জলে গুলে এর মধ্যে চুনও দিয়ে দেবো, মানে যতটা যেভাবে মানে এটাকে পচিয়ে নেওয়া যায়। বৃষ্টি জল পড়ুক, রোদ পাক, সব রকম পাক, একদম ফাঁকার মধ্যে এরকম রেখে দেবেন। এক মাস পরে, যেহেতু দানাটা আছে, এক মাস পরে এরকম দেখুন 5 টাকা 10 টাকা আমরা কিন্তু বিভিন্ন রকম শাকের বীজ পাই, সেই শাকের বীজগুলোকে কিন্তু আমরা ছড়িয়ে দেব। তাহলে এ থেকে আমরা শীতেতে এই এই কাঠের গুঁড়োগুলোতে শীতেতে গাছ করব। তা এখন থেকে আমরা একটুখানি শাক একটু সবজির গাছ কিন্তু এতে করতে পারি। একটু পুঁই শাকের দুটো বীজ বসিয়ে দিলাম, এইভাবে কিন্তু গাছ আমরা করব। তাহলে দেখবেন, সত্যি বলছি, খুব ভালো রেজাল্ট হয়। এইভাবে পদ্ধতিও করতে পারেন, একটা ড্রামের মধ্যে সব কিছু দিয়ে পচিয়ে সেটাকে তুলে রোদে শুকিয়ে এরকম গাছ বসাবেন। সবজি গাছই বসাবেন, কিন্তু ফল বা ফুলের গাছ বসাবেন না। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন। সবাই এইভাবে গাছ করুন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে।